আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকেলে ফেনী শহরে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী দুই আসনের সাংসদ নিজামুদ্দিন হাজারি এমপি। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, আগামী নির্বাচনে ফেনীর তিনটি আসনে মাননীয় প্রধানমন্ত্রী যাকেই নৌকায় মনোনয়ন দিবেন তাকে সমর্থন দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় গণসংযোগে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকম, সংরক্ষিত মহিলা আসনে এমপি জাহানারা বেগম সুরমা, ফেনী পৌরসভা মেয়র হাজি আলাউদ্দিন, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শিউলি রোজা, পল্লী টিভি।